হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন বাগান সুপার জায়েন্টকে নিয়ে। ফাইনালি মোহন বাগান সুপার জায়েন্ট এবার ছেড়ে দিল জনি কাউকোকে। তো ভাই, জুয়ান ফেরান্দো আর কাকে ছাড়বে? জনি কাউকো, কার্ল ম্যাথিউ, প্রবীর দাস, প্রীতম কোঠাল থেকে শুরু করে একাধিক ভালো ভালো প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিচ্ছে জুয়ান ফেরান্দো, পরিবর্তে এমন কিছু প্লেয়ার আনছে তাদেরকে কিন্তু ভরসা করাই কিন্তু কঠিন হতে চলেছে। তো জনি কাউকোকে মোহনবাগান অফিসিয়ালিভাবে ছেড়ে দিল, পুরো প্রুফ তোমাদেরকে দেখিয়ে দেবো। পাশাপাশি জনি কাউকোর থেকেও বেটার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আনতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। জুয়ান ফেরান্দোকে কি ছাড়বে মোহনবাগান সুপার জায়েন্ট? এর পাশাপাশি সুপার কাপে ডার্বি কবে হতে চলেছে, সুপার কাপে মোহনবাগানের ম্যাচ কবে রয়েছে, কোন গ্রুপে কোন টিম পড়েছে, পুরো বিস্তারিত আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তো গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে, চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, চলো শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো সুপার কাপ নিয়ে। তো এই মরশুমে সুপার কাপের চারটে গ্রুপে বিভক্ত হয়েছে, আর চারটে গ্রুপে কোন কোন টিম রয়েছে, মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ কবে রয়েছে, প্রথম ডার্বি কবে হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো প্রথমে আমরা গ্রুপ ডি থেকে শুরু করি। গ্রুপ ডিতে যে দলগুলি রয়েছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। গ্রুপ ডিতে রয়েছে এফসি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং আই লিগ থেকে উঠে আসার চার নম্বর একটা টিম কিন্তু হতে চলেছে গ্রুপ ডি এর চার নম্বর টিম। তো ওড়িশা এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি এবং আই লিগের একটি ক্লাব, চারটে ক্লাব কিন্তু থাকবে গ্রুপ ডিতে। এরপরে আমরা কথা বলবো গ্রুপ সিতে। গ্রুপ সিতে যে টিমগুলো রয়েছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, চেন্নাই এফসি, পাঞ্জাব এফসি এবং আই লিগ থেকে উঠে আসা একটি ক্লাব। তো গ্রুপ সিতে মুম্বাই সিটি এফসি, চেন্নাই এফসি, পাঞ্জাব এফসি এবং সাথে আই লিগ থেকে উঠে আসা একটি ক্লাব, তো এই চারটি ক্লাব কিন্তু থাকছে সুপার কাপের গ্রুপ সিতে। এরপর আমরা কথা বলবো গ্রুপ বিতে। গ্রুপ বিতে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং আই লিগ থেকে উঠে আসা যে কোনো একটি ক্লাব। তো আই লিগে কিন্তু বেশ কিছু ক্লাবই এবারে সুপার কাপে অংশগ্রহণ করতে চলেছে, যেমনটা শোনা গেছে শ্রীনিধি ডেকান, ইন্টারকাশি, এছাড়াও রাজস্থান ইউনাইটেড এফসি এবং আরও একটি ক্লাব কিন্তু এবারের সুপার কাপে অংশগ্রহণ করতে চলেছে। তো আই লিগ থেকে উঠে আসা একটি ক্লাব কিন্তু থাকছে গ্রুপ বিতে, কেরালা ব্লাস্টার্স এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর এফসির সাথে। এরপরে আমরা কথা বলবো গ্রুপ এতে যে টিমগুলো রয়েছে। গ্রুপ এতে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, ইস্টবেঙ্গল এফসি এবং হায়দ্রাবাদ এফসি, সাথে আই লিগ থেকে উঠে আসা একটি ক্লাব। তো চারটি ক্লাব কিন্তু থাকবে গ্রুপ এতে, তারা হলো মোহনবাগান সুপার জায়েন্ট, ইস্টবেঙ্গল, হায়দ্রাবাদ এফসি এবং আই লিগ থেকে উঠে আসা একটি ক্লাব। তো গ্রুপ এতে এই চারটি ক্লাবই থাকবে, আর মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি কিন্তু আমরা সুপার কাপে দেখতে চলেছি, তবে এখনো পর্যন্ত ডেট জানা যায়নি তাদের ম্যাচ কবে হতে পারে। পুরো শিডিউল রিলিজ হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ কিন্তু প্রথমেই হতে চলেছে, গ্রুপ এতে রয়েছে এই দুটি টিম এবং ডার্বি কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি। তো যে কোনো সময় সুপার কাপের শিডিউল রিলিজ হতে পারে, আর শিডিউল রিলিজ হয়ে গেলেই তোমাদেরকে আমি কনফার্ম আপডেট জানিয়ে দেবো। পাশাপাশি যদি মোহনবাগানকে নিয়ে আপডেট দেওয়া যায়, মোহনবাগানের অন্যতম সেরা বিদেশি জনি কাউকো, ফিনল্যান্ডের এই দুর্দান্ত মিডফিল্ডার জনি কাউকো, একসময় এটিকে মোহনবাগানের মাঝমাঠের স্তম্ভ ছিল, তো তাকেও কিন্তু এবার জুয়ান ফেরান্দো দল থেকে বিদায় করে দিল। অসাধারণ একটি প্লেয়ার, অনেক মোহনবাগান সমর্থকরাই আশা করেছিল জনি কাউকো আবারও মাঠে ফিরবেন, কিন্তু তার আগেই সব আশায় জল ঢেলে দিল জুয়ান ফেরান্দো। ফাইনালি জনি কাউকোকেও এবার ছেড়ে দিতে চলেছে। এর আগে কার্ল ম্যাথিউ, প্রীতম কোঠাল, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মানে জুয়ান ফেরান্দো আসার পর থেকে কিন্তু এটিকে মোহনবাগানের সাজানো গোছানো টিমটা পুরোপুরিভাবে ভেঙে দিয়েছে জুয়ান ফেরান্দো। শুধুমাত্র হুগো বুমসেরই জায়গা হয়েছে এই টিমে, বাকি সমস্ত প্লেয়ারদেরকে কিন্তু ছেড়ে দিয়েছে এখনও পর্যন্ত জুয়ান ফেরান্দো। আর কাকে কাকে ছাড়ে এখন এটাই দেখার। তো জনি কাউকো যেমনটা আপডেট বেরিয়ে আসছে, তার পুরনো ক্লাব এফসি ইন্টার তুর্কুতে তিনি আবারও যোগ দিতে পারেন এবং এই মুহূর্তে তিনি সেই দলের হয়েই ট্রায়াল দিচ্ছেন, রিহ্যাব পর্ব করছেন। খুব সম্ভবত জনি কাউকো এফসি ইন্টার তুর্কুতেই যোগ দিতে চলেছেন, এবং তোমরা ট্রান্সফার মার্কেটে গেলে দেখতে পাবে জনি কাউকো এই মুহূর্তে উইদাউট ক্লাবে রয়েছেন। অর্থাৎ জনি কাউকোর সাথে মোহনবাগান সুপার জায়েন্ট কোনো রকম চুক্তি বাড়ায়নি, যদি চুক্তি বাড়াতো এক্ষেত্রে জনি কাউকোকে কখনোই উইদাউট ক্লাবে দেখাতো না। তো তোমরা ধরে রাখো জনি কাউকোকেও সম্ভবত জুয়ান ফেরান্দো দল থেকে বিদায় করতে চলেছে, এবং জনি কাউকোর থেকেও কি বেটার সিডিএম আসছে মোহনবাগানে এটা তো তোমাদেরকে জানাবোই। তার আগে জুয়ান ফেরান্দোকে নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। জুয়ান ফেরান্দোকে কি মোহনবাগান ছাড়বে? তো জুয়ান ফেরান্দোকে সঞ্জীব গোয়েঙ্কা এতটাই ভরসা করে ফেলেছে, এত ভুল করার পরেও, এত খারাপ পারফরমেন্সের পরেও কিন্তু জুয়ান ফেরান্দোকেও কন্টিনিউ করাতে চলেছে। তাকে ছাড়ার কোনো রকম পরিকল্পনা নেই, দলের একাধিক প্লেয়ারকে ছাড়ার পরিকল্পনা হচ্ছে এদিকে।
কিন্তু এই টিমটার যে সমস্যার মূল জুয়ান ফেরান্দো, তাকেই কিন্তু দল থেকে বিদায় করা হচ্ছে না। তো আমার এখানে পার্সোনালি মতামত, জুয়ান ফেরান্দোকে যদি বিদায় করা হয় এই টিমটা থেকে, আশা করা যায় মোহনবাগান টিমের আরও উন্নতি হবে। অলরেডি অনেক টাকা খরচ করে দল গঠন করেছে, ভালো পারফর্ম করছে, তবে যদি জুয়ান ফেরান্দোকে হেড কোচের দায়িত্ব থেকে সরানো হয় সেক্ষেত্রে এই টিমটাকে আমরা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে দেখব। পরিবর্তে যদি অ্যান্টোনিও লোপেজ হাবাস বা মলিনার মতো কোনো কোচ আসে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে এই মোহনবাগান টিমটার। তো জুয়ান ফেরান্দোকে হাটাও আর মোহনবাগান টিম বাঁচাও, এ ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাও। পাশাপাশি জনি কাউকর থেকেও কি বেটার কোনো সিডিএম আসছে, তো কার পরিবর্তে আসবে এখন কিন্তু এটা মেন প্রশ্ন হয়ে উঠেছে। তো দেখা যাক জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একজন বিদেশিকে বাদ দিয়ে নতুন বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারকে আনতে পারে। তো দেখা যাক কোন বিদেশিকে তারা ছেড়ে দেয়, তার পরিবর্তে নতুন বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আনে। তবে যেমনটা আপডেট বেরিয়ে এসেছে, আর্মান্দো সাদিকু হেক্টর রুইসের মধ্যে যে কোনো একজনকে ছাড়তে পারে। তো তোমাদের কি মনে হয় কোন বিদেশিকে ছেড়ে নতুন বিদেশি আনা দরকার, অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। আর জনি কাউকোকে ছেড়ে দিয়ে কতটা ভুল করলো মোহনবাগান, অলরেডি কার্ল ম্যাথিউকে ছেড়ে কিন্তু অনেক ভুল করেছি। তো তোমাদের কি মনে হয় জনি কাউকোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কি খুবই ভুল, অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। তো গাইস এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত আপডেট ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।